আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা রিভিউ করব আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা হবে হচ্ছে ব্লু কালার। সো আজকে একদম দারুণ মাথা নষ্ট করে একটি কালারের রিভিউ করতে চলে এসেছি। সো রিভিউটি শুরু করার আগে একটা সতর্কবার্তা আপনাদের মাঝে দিতে চাই। বেশ কিছু প্রতারক চক্র আমাদের ভিডিও ডাউনলোড করে নিয়ে ফেসবুকে যায়, বিভিন্ন কাস্টমার সাথে প্রতারণা করে। দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের দাম কিন্তু 16,500 টাকা ইউকে কপি, কিন্তু অনেক প্রতারক চক্র কী করে 4,000 4,500 দাম দেয়। সো এইসব প্রতারক চক্রের হাত থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, আজকে আপনাদের মাঝে ব্লু কালার দেখাবো। ব্লু কালার সবচেয়ে সেরা একটি কালার, মাথা নষ্ট করা একটি কালার, যেটা আমরা এই মুহূর্তে বিক্রি করছি মাত্র 16,500 টাকায়। তাহলে চলুন আনবক্সিং করে দেখাই বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন। আমরা আনবক্সিং করব, এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আনবক্সিং করতেছি। আনবক্সিং করলে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোডাক্টে দেখতে পাচ্ছেন বড় ক্যামেরার আইফোন 13 প্রো ম্যাক্স। এই দেখতে পাচ্ছেন মাঝখানে অ্যাপেলের লগো। হ্যাঁ, সো এই যে প্রোডাক্টটি যদি আমরা বক্সের মধ্যে থেকে উঠাই তাহলে আপনারা দেখতে পাবেন বক্সের মধ্যে দেওয়া হয়েছে একটি অ্যাপেলের চার্জার, তারপরে একটা চার্জ করার জন্য একটি ক্যাবলও দেওয়া হয়েছে। সো অরিজিনাল সাথে চার্জারটা না থাকলেও আমরা কিন্তু কপির সাথে চার্জার দিয়ে দিচ্ছি বন্ধুরা। সো আপনারা নিশ্চিন্তে চার্জার পেয়ে যাচ্ছেন, আর সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পুরো প্রোডাক্টটি। চলুন আমরা তাহলে প্রোডাক্টটি দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ব্লু কালার, আর ব্লু কালারটা দেখতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদম ফাটাফাটি লাগে ব্লু কালারের মোবাইল ফোনটি দেখতে। পিছনে 3টা ক্যামেরা সেট আপ, তারপরে দেখতে পাচ্ছেন সেন্সর, তারপরে আছে আপনার ফ্ল্যাশ লাইট, অ্যাপেলের মাঝখানে অ্যাপেলের লগও দেখতে পাচ্ছেন। সো এই কালারটা কিন্তু আমার কাছ থেকে দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। সো মাত্র 16,500 টাকায় আপনি নিতে পারবেন। আপনার হাতে একটা আইফোন 13 প্রো ম্যাক্স থাকলে আর কি লাগে, আর কিছুই লাগে না, ঠিক আছে? আপনার বন্ধু বান্ধব যার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকুক না কেন, একটা আইফোন 13 প্রো ম্যাক্স যদি আপনি নেন সেক্ষেত্রে তো সবার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি সবার সাথে ভিআইপি হয়ে যাবেন। আর এটা কোয়ালিটি এতই ভালো, আপনি যে এটা কপি ইউজ করবেন সেটা কেউ কখনো বুঝতে পারবে না। দেখুন এটা বিল্ড কোয়ালিটি, দেখুন এটা সাইডে, দেখুন সব দিক থেকে আপনি দেখে নিন, ঠিক আছে? সব দিকে দেখে তারপরে আপনি অর্ডার কনফার্ম করুন, ঠিক আছে? সব দিকে দেখে নেন, একদম একদম ফ্রেশ। আর ব্লু কালারটা একদম মাথা নষ্ট করা একটি কালার বন্ধুরা, যেটা আমরা এই মুহূর্তে বিক্রি করছি 16,500 টাকা। সো 16,500 টাকা যদি আপনি নিতে চান, সো এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া হয়েছে, আপনি সেই নাম্বারে ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিন। 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার লোকেশনে। একটু ডিসপ্লে কোয়ালিটি দেখুন, বেশ ভালো। সর্বপ্রথম আপনারা প্রোডাক্টের সাইড ভিউটা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনালের যেরকম ভাইব্রেশন বাটন থাকে না, আমাদের এই আইফোন 13 প্রো ম্যাক্সে সেম কিন্তু ভাইব্রেশন বাটন আছে। যে দেখেন প্রোডাক্টটি কিন্তু এখন সাইলেন্ট হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি বাটনটা নিচে নামাই দিলাম, সাইলেন্ট হয়ে গেল। আবার বাটনটা যদি আমরা উপরে তুলে দিই সেক্ষেত্রে আপনার সাইলেন্ট খুলে যাবে। এই যে দেখুন, এই যে আমরা এখন বাটনটা উপরে তুলে দেবো, সাইলেন্ট খুলে গেল। এই যে দেখুন, সো একদম সব সেট আপ একদম হুবহু অরিজিনালের মতো বন্ধুরা, কোনো সেট আপই কোনো কপির মতো আপনার বোঝার মতো কোনো উপায় নাই, বা কোনো সেট আপ দেখে বোঝার মতো উপায় নাই যে এটা কোনো কপি প্রোডাক্ট বন্ধুরা। তাহলে যে ডিসপ্লে কোয়ালিটি দেখুন, কত সুন্দর ডিসপ্লে কোয়ালিটি, আপনি যেদিকেই তাকান না কেন কোনো তোর দিয়ে আসলে কমতি নাই, আপনি যেটাই দেখেন না কেন সব তোর দিয়ে ফাটাফাটি এবং ধুমধা রাখা। সো এই মোবাইল ফোনটি আমরা এই মুহূর্তে এখন বিক্রি করে দিচ্ছি আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে, মাত্র আপনার 16,500 টাকায় ইউকে কপি ব্লু কালার। আর ব্লু কালারটা কিন্তু সবসময় এখন বেশি চলছে, কারণ ব্লু কালারটা দেখতে এত দারুণ লাগে, এত ফাটাফাটি লাগে, আমরা ব্লু কালারটা সবচেয়ে বেশি সেল করছি বন্ধুরা। তাই আপনাদের ব্লু কালারের দরকার হয় আপনি এখনই অর্ডার কনফার্ম করে দিন, 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার লোকেশনে, 24 ঘন্টার মধ্যে। সো আসলে দেখুন একদম ধুমধারাক্কা একটি মোবাইল ফোন, সো খুবই ভালো পারফেক্ট একটি ইউকে কপি মাল। আর এই কপি মালটা যখন রেলার নেবেন এখনই অর্ডার কনফার্ম করে দেবেন। সবাই ভালো থাকবেন, ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।